আসসালামু আলাইকুম বন্ধুরা, কর্ণফুলী হুক ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি এইচ এম এরশাদ, রাঙ্গামাটি জেলা কাপ্তাই উপজেলা থেকে বলছি। তো আমি সাধারণত এই চারটা টিকেটের জন্যই বানিয়ে থাকি, কিংবা আমি নিজেও কোথাও গেলে আমি এই চারটাই ব্যবহার করি। নাম হচ্ছে আগুন চার কিংবা ফার্স্ট প্রাইজের চার, এই দুইটাই বলা হয় এই চারটার নাম। আপনারা যারা টিকেটে মাছ ধরতে যান খুবই ভয়ে থাকেন যে চার কাজ করবে কি না, কি টোপ দিবেন। তো কিছু কিছু চার আছে, চারের গুণাগুণের কারণে আপনি টোপ যেটাই দিবেন আপনি মাছ পাবেন। আর কিছু চার আছে দেখবেন চার যেটাই হোক না কেন মাছ প্রচুর আসে, টোপ খায় না। তো আমি সব আপনাদেরকে আজ খুলে বলবো কেমনি কি। অবশ্যই ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন। যারা চার দেখে শিকার উদ্দেশ্যে আছেন তাদের জন্য বলতেছি, এই চার জাস্ট আপনারা শুধু বানানো দেখবেন আর কিছুই না। এই সেম ভিডিও কিছুদিন পরে আসবে, যদি আপনাদের সাড়া পাই কোনটা কত পরিমাণ দিলাম আমি সবই খুলে বলবো। আর যারা 20,000 টাকা থেকে 50,000 টাকা কিংবা 10,000 টাকা টিকেটে মাছ মারতে যান তাদের জন্য এই আগুন চার। এই চারটা সম্পূর্ণ মেডিসিনবিহীন কিংবা কোনো কেমিক্যাল দেওয়া হয় না, এই চারে সম্পূর্ণ প্রাকৃতিক চার। আর এই চারটা বানাতে শক্ত করার জন্য জাস্ট আমার খৈল ব্যবহার করা লাগছে, নাইলে কোনো কিছুই তেমন কিনা লাগে নাই, সবই আমার এখানে আমি একদম ফ্রিতেই পেয়েছি। এটা যদি আমি কিনে বানানো লাগতো হয়তো অনেক কিছু পেতাম না, আর অনেক কিছু পেলেও মানে কিছু সমস্যা আছে, এটা আপনাদেরকে না বললেই নয়। তো এই যে আমি একটা সাদা জিনিস এখানে দিব, আপনারা দেখবেন এই জিনিসটা আপনি যত টাকাই দেন পাবেন না, ঠিক আছে। তো যেটা যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, টিকেটে মাছ ধরতে গেলে আপনারা চারের যে চিন্তা করেন সেই চিন্তা দূর করার জন্য আমার এই আগুন চার। তো ভাই অনেকজনে অনেক রকম বলে, তো আমি বলবো আপনারা কথায় বিশ্বাস না করে একবার ব্যবহার করে বিশ্বাস করবেন। এই চারটা বিশেষ করে টিকেটের জন্যই বানানো হয়েছে। তো এটা তিনটা দেশে কিংবা তিন দেশ বলতে গেলে যেমন বাংলাদেশ, ইন্ডিয়া এবং কি নেপাল, এই তিন জায়গায় এই সেম চার বানিয়ে ব্যবহার করে দেখেছে খুবই ভালো কাজ করে। তারপরে সারা বাংলাদেশে এই চারটা আমি পাঠিয়ে যখন এটার খুব ভালো রেজাল্ট পেয়েছি তখনই এটা আমি মার্কেট জাত করার সিদ্ধান্ত নিলাম। তো যাই হোক, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যারা টিকেটে মাছ মারতে যান। আমি জানি আমার থেকে অনেক এক্সপার্ট কিংবা অভিজ্ঞ শিকারী এখানে আছেন, তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এই চারটা কার্যকর নাকি কার্যকর না। তো আপনারা দেখতে থাকুন, আর ভিডিওটা আমি ফাস্ট করব না, ফাস্ট করে 5 মিনিটও করা যেত, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই করেছি। এটা হচ্ছে জাবা, এটা কি দিয়ে বানায় আপনারা জানতে চাইলে সেটাও বলা যাবে, সমস্যা নেই। যাই হোক আমি বলে দিই, এটা হচ্ছে পাহাড়িরা জুম চাষ করে যে ধান পায়, পাহাড়ি একটা ধান হয়, ওই ধান থেকে একটা মদ তৈরি করে, ওই মদ দিয়েই এই জাবাটা পাওয়া যায় আর কি। ওখান থেকে ওইটার যে গাঁট থাকে ওইটা হচ্ছে এটা। তো সাধারণত এখন আমাদের এখানে এই গাঁটটা পাওয়া যায় না, বিলুপ্ত হয়ে গেছে। তো এটা আমার আগে ছিল একটু, তো সেজন্য আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই চারটা খুবই তাড়াতাড়ি প্যাকেটজাত হবে, আর গ্যারান্টি সহকারে আমি আপনাদেরকে এই চারটা দিতে পারবো খুবই কম রেটে। এটা যদি কোনো বড় কোম্পানি এই চারটা আপনাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছিয়ে দিত তাহলে প্রায় 800 থেকে 1,000 টাকা কেজি হতো, কারণ এটার মধ্যে যে লিকুইড আমি ব্যবহার করেছি অনেক দামি লিকুইড। সাধারণত আমি পাহাড়ি এলাকায় থাকাতে এই লিকুইডগুলো আমি পেয়েছি। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আর আমার মুরুব্বীগণ কিংবা আমার গুরু যারাই আছেন, আমার সিনিয়র ভাইয়েরা, আপনারা দেখে বুঝতে পারবেন এই চারটা কেমন। এটার নাম হচ্ছে আগুন চার, আপডেটটা আগুন চার একটা আমি বানিয়ে দেখিয়েছি, ওইটা থেকে একটু ভালো মানের।
বুঝছেন, এখানে এমন কিছু ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে আগুন জ্বলবে। আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন যে আসলে এই সাধারণ লিকুইড দিচ্ছি, তো এই লিকুইড কোনটা কি দিচ্ছি পরবর্তী ভিডিওতে সব বলে দেওয়া হবে যদি আপনাদের ইচ্ছা থাকে। সিনিয়র যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো আমি জানি অনেক সিনিয়র ভাই আছেন যারা এই বলেন যে ভাই তুমি কি দিছো, তোমার থেকে আমি ভালো জানি। তো যাই হোক, আপনি সাবস্ক্রাইব করে আমারে কিছু শিখান, সমস্যা নাই। এমনিতে আমি কমপক্ষে 1000 ওস্তাদের থেকে আমি শিখেছি, 1000-এর উপরে। তো আমার গুরু 1000-এর উপরে, তো আপনি হলেও সমস্যা নাই, কেউ শিখাইতে কিছু চাইলে আমাকে পারবেন শিখাইতে আমার। তো বন্ধুরা সবাই দেখতে থাকুন, আর এই চারটা আগুন চার দিয়ে কিংবা ফার্স্ট প্রাইসের প্রথম পুরস্কার পাওয়া চার হিসেবে প্যাকেটজাত হয়ে আসবে। প্যাকেটটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি, আবার দেখাচ্ছি। তো যাই হোক, আপনারা ধৈর্য সহকারে দেখুন, এই ভিডিওটা আমি কোনো জায়গায় কাট করি নাই। এক একটা ভিডিও বানাইতে 1 ঘন্টার বেশি লাগে কিংবা আরও বেশি সময় লাগে, আমরা কেটে কুটে বানাই, জাস্ট 2 মিনিট নাহলে 3 মিনিটের বেশি আমি ভিডিও বানাই না। তো এটা একটু বড় ভিডিও হয়ে গেল, সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন, দেখলে আপনি কিছু বুঝতে পারবেন কিংবা শিখতে পারবেন। ধন্যবাদ, আপনারা ভিডিওটা শেয়ার করবেন দয়া করে, আমার জন্য ভালো হবে যেটা আমি পাহাড়ি এলাকায় থাকি।